আচ্ছা, আমরা নন্দীগ্রাম কলেজের রানিং স্টুডেন্ট। আমরা দিনের পর দিন প্রিন্সিপাল স্যারকে আমরা অনেক রকম অ্যাপ্লিকেশান দিয়েছি, তার মধ্যে ছিল দুজনকে মানে ইলিগ্যালভাবে নিয়োগ করেছে, প্লাস আমাদের প্রীতিভোজ এখনও পর্যন্ত হয়নি এবং এক বছর হতে গেল আমাদের নবীনবরণের কোনো হিসাবও দেওয়া হয়নি, প্লাস আমরা খেলতে যেতে পারিনি, আমাদের কলেজে স্পোর্টসের এত খারাপ অবস্থা, তাই জন্য আমরা চার পাঁচটা অ্যাপ্লিকেশান করেছিলাম, অনেক দিন হয়ে গেল কিন্তু স্যার এখনও পর্যন্ত কোনো স্টেপ নেয়নি। আমরা বারবার স্যারের কাছ থেকে কথোপকথন মানে কি বলে উল্টোপাল্টা কথা বলেছে, আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, বলে কিছু হবে না, প্রীতিভোজও হবে না, অনেক কিছু বলেছে, তাই জন্য আমরা আমাদের কি বলবো বর্তমান একটা স্টেপ নিয়েছি আমরা, যতদিন না আমরা নেই পাই এই চার পাঁচটা অ্যাপ্লিকেশানের জন্য, তাই জন্য আমরা কলেজের অফিস রুম বন্ধ রাখলাম। যতদিন না আমরা আমাদের এই মানে যেগুলো অ্যাপ্লিকেশান করেছি ওগুলো না যতদিন আমরা ফল পাই ততদিন আমরা এই বিক্ষোভ আমরা চালিয়ে যাব সমস্ত আরও এই বিক্ষোভের পরে আমরা আরও ছাত্র আমাদের অনেক ছাত্রছাত্রী আছে, এদেরকে নিয়ে আরও পরবর্তীকালে অন্য মানে বৃহত্তর আমরা আন্দোলন করতে পারি এরপরে যদি কোনো স্টেপ নেয় না।